তো আমরা গতদিন যে ট্রাইটা করছিলাম মূলত সেটা হচ্ছে আমাদের একটা ভিউ বানাইছিলাম এমপ্লয়ি এডিট, এই ভিউটা আমরা মডেলে বসে এমপ্লয়িটাকে এডিট করব। এন্ড ফাইনালি এই এমপ্লয়ি এডিট করার পরে ওই মডেলেই বসে আবার এমপ্লয়ি ভিউ দেখতে পাবো, আপডেটেড ভিউটা দেখতে পাবো, এটা ছিল আমাদের টার্গেট। আমি রাইট, সেক্ষেত্রে আমাদের এটার জন্য আমাদের একটা জেকুয়েরি অ্যাজাক্স ইয়া টুল দরকার ছিল, যেটা আসলে এই এই WW রুটে আমরা আসলে এক্সপেক্ট করছিলাম। এনিওয়ে সো আমি এইখানে একটা, যদিও আছে আমি এটা ফেলে দিচ্ছি ইচ্ছা করে, এটা আমাদের দরকার নাই। আমি কোন ভার্সনে আছে দেখি, মাস্টারই আছে, ওকে ফাইন। সো আমাদের এইখানে আসলে আগে থেকে কিছু জিনিস দেওয়া আছে। সো একটা জিনিস মাথায় রাখবেন, ASP.NET কোরে, ASP.NET কোরে যখন আপনি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট গুলো নামাবেন সেক্ষেত্রে কিছু ক্লায়েন্ট সাইড প্রোভাইডার আছে, যেমন হচ্ছে বাওয়ার, অথবা বাওয়ার হচ্ছে কাইন্ড অফ নুগেট প্যাকেজ ম্যানেজারের মতো। তো বাওয়ারের থ্রুতে নামানোর আগে নামানো হইতো, বাট বাওয়ার এখন ডেপ্রিকেটেড, বাওয়ার আসলে এখন কেউ আর ইউজ করে না, রাইট? সো মোস্ট অফ দ্য কেস NPM, মানে নোড প্যাকেজ ম্যানেজার যেটা, NPM দিয়ে আসলে সবকিছু নামানো হয়। বাট আমরা যদি নর্মাল কেসে NPM দিয়ে জিনিসপত্র নামাতে যাই, দেখবো যে যেমন ধরেন আপনি যদি নর্মাল এইভাবে লেখেন, সাপোজ আপনি লিখলেন NPM ইনস্টল, রাইট, দেন আমাদের প্যাকেজের নাম, প্যাকেজের নাম হচ্ছে NPM এ, আপনারা জাস্ট এটা সার্চ করে দেখতে পাবেন যে প্যাকেজটা চান সেই প্যাকেজে NPM এর নাম কি আছে। যেমন আমার জানা আছে NPM হচ্ছে jQuery Ajax, তারপর হচ্ছে unobtrusive। এইভাবে যদি আপনি সিম্পলি লেখেন, ও কিন্তু এই পার্টিকুলার সলিউশনের রুটে গিয়ে এই ফাইল নোট মডিউল গুলো রাখবে। আমি আপনাদেরকে দেখাই, তো এডিট এন্টার করলাম, নুগেট দিয়ে হলেও কিন্তু আসে নাই গতদিন, আমরা খেয়াল করে দেখছি কিনা, নুগেট দিয়ে কি আসছিল, আসে নাই। এবং নুগেট দিয়ে ক্লায়েন্ট সাইড জিনিসপত্র ASP.NET করে ইনস্টল নট রিকমেন্ডেড। সো এবার আপনারা যদি দেখেন, ও বলতেছে দুইটা প্যাকেজ ইনস্টল করছে, বাট কোথায় করছে সেই লোকেশনটা যদি আমরা খুঁজে বের করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখেন নোট মডিউলস, এটা কোথায় আছে, এটা আছে একদম সলিউশন রুটে। সো সলিউশন রুটে থাকার ফলে এটা কিন্তু কোথাও পাবেন না, মানে আপনার প্যাকেজ কোনো অ্যাপের ভিতরে বা কোথাও আপনি পাচ্ছেন না, বিকজ অ্যাপের এরিয়া টোটালি বাইরে চলে গেছে জিনিসটা। এখন একটা কাজ আমরা করতে পারি, এখান থেকে কাট করে আবার অ্যাপের ভিতরে নিয়ে যেতে পারি, কিন্তু এটা তো ঝামেলাদায়ক জিনিস। তাহলে আমাদের চাওয়াটা হচ্ছে আমাদের কোন ফোল্ডারে গিয়ে এটা পড়বে সেই ফোল্ডারটা আইডেন্টিফাই করা। সো ফোল্ডারটা হচ্ছে WW রুট লিব jQuery ভ্যালিডেশন আনপ্রসিভ। আচ্ছা, এই ক্ষেত্রে বারবার এটা বলা আবার ডিফিকাল্ট, ধরেন আমি এখানে পুশ করে দিলাম, এখন আপনার এরিয়াতে তো আবার এটা আবার আবার ইনস্টল করার ইস্যু আসবে ভবিষ্যতে, মানে যদি কোনো কারণে এটা ছুটে যায়, যাতে সিস্টেম ভিজুয়াল স্টুডিও অটোমেটিক্যালি সেটাকে অ্যাড করে নেয়, এটা তো আমরা চাবো, রাইট? সো সেক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে লিবম্যান। লিবম্যান একটা টুল আছে, লিবম্যান এর কাজ হচ্ছে এই যে এখানে দেখেন লিবম্যান, lipman.json একটা ফাইল ওপেন করা আছে। লিবম্যান এর কাজ হচ্ছে মূলত আপনার ওই যে যে টুলগুলো আপনার দরকার সেই টুলগুলো ইনস্টল করে ও রিসোর্স ধরে রাখবে, যদি কোনো কারণে আমার ওই ফোল্ডারটা নাও থাকে, ও আসলে ওই পার্টিকুলার ফোল্ডারটা আবার আমাকে গেট ব্যাক করে দিবে। সো লিবম্যান এই এই যে জিনিসগুলো আমি আলোচনা করছি এগুলো সবকিছু ডকুমেন্টেশনে আছে, ASP.NET কোর MVC তে যাই, ওভারভিউ ASP.NET কোর, যেখানে আমি বারবার আপনাদেরকে গেট ব্যাক করায় নিয়ে যাচ্ছি, রাইট? সো এখানে ক্লায়েন্ট সাইড যে পোর্শনটা আছে, ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্ট, এখানে দেখবেন লিবম্যান একটা সেকশন আছে, এবং লিবম্যান কি জিনিস, লিবম্যান দিয়ে কিভাবে কাজ করবে, লাইব্রেরি প্যাকেজ ম্যানেজার, লাইব্রেরি ম্যানেজার এটার নাম, এবং এটা ক্লায়েন্ট সাইড লাইব্রেরি অ্যাকুইজিশন টুল, আমি ক্লায়েন্ট সাইড যে সকল টুল আমার লাগবে সেই সকল টুল আমার লিবম্যান দিয়ে আমি ইউজ করতে পারবো। এর ডিফল্ট প্রোভাইডার হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN, বাট CDN এ কিন্তু হচ্ছে আসলে এখানে বলছে অন দি দা লাইব্রেরি ফাইলস ইউ নিডেড আ ডাউনলোড এডিশনাল টুলিং সাচ অ্যাজ নোট জেএস NPM এন্ড ওয়েব প্যাক ইজ নট নেসেসারি টু অ্যাকোয়ার এ সাবসেট অফ ফাইলস ইন এ লাইব্রেরি। মানে এখানে ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ও শুধু CDN JS, তারপর ওর কাছে কিছু প্রোভাইডার আছে, সেই প্রোভাইডারগুলো সে আসলে ডাউনলোড করে। সো আপনার অন্যান্য ক্ষেত্রে যেমন NPM, তারপর অন্যান্য যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো বলতেছে যে লিবম্যান থাকলে আর ওগুলা মেবি আপনার আলাদা করে NPM দিয়ে ওয়েব প্যাক দিয়ে ইনস্টল করার দরকার নাই, অনেকে এরকম বলতেছে। বাট আমাদের ক্ষেত্রে যে আনঅপটোসিভ অ্যাজাক্স এটা আসলে NPM এ আছে, এটা আসলে CDN JS এ নাই, যে কারণে লিবম্যান আমাদেরকে এই ক্ষেত্রে হেল্প করতে পারছে না, রাইট? সো সেক্ষেত্রে আমরা NPM দিয়েই এই পার্টিকুলার লাইব্রেরিটা ইনস্টল করবো।
এখন আমাদের চাওয়া হচ্ছে npm ইনস্টল, কোথায় ইনস্টল করবো সেটা আমাদের বলে দিতে হবে, রাইট? সো সেক্ষেত্রে একটা ট্যাগ ইউজ করা হয় প্রিফিক্স, প্রিফিক্স প্রিফিক্স মানে হচ্ছে কোথায় ইনস্টল করবো সেটা আমরা বলে দিতে চাচ্ছি। সো ডট স্ল্যাশ মানে হচ্ছে ওই যে রুটের সলিউশন ফোল্ডারে স্ল্যাশ দিলাম, তারপরে হচ্ছে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, যদিও বানান ভুল আছে, ম্যানেজমেন্ট হবে এখানে, বানান দেখবেন ম্যানেজমেন্ট লেখা আছে ভুল করে। সো ম্যানেজমেন্ট অ্যাপ স্ল্যাশ www রুট স্ল্যাশ লিব স্ল্যাশ নোড হাইপেন মডিউলস, আমরা তো এখানে যাচ্ছি, যদি না থাকে বানাই নেবে, থাকলে তো ও এক্সিস্টিং টাই রাখবে, আর না থাকলে এই নামে তো এই যে ফোল্ডার বানাই, রাইট? ওহো, আমি তো কোন প্যাকেজ সেটা বলি নাই। সো আমাদের প্যাকেজের নাম হচ্ছে jQuery হাইপেন Ajax হাইপেন unobtrusive, unobtrusive Ajax, এটা হচ্ছে মাইক্রোসফটের প্রোভাইডেড একটা জেএস ফাইল যেটা আপনাকে হেল্প করে এই ধরনের মডেলের সাথে, আমার এএসপি ডটের অ্যাপ্লিকেশনের যে মডেলগুলো আছে বা কোরের যে মডেলগুলো আছে সেটার সাথে ক্লায়েন্ট সাইডের যাতে আমি কাজ করতে পারি, যেমন অ্যাজাক্সিং এর যে কাজ করবেন সেক্ষেত্রে অ্যাজাক্স আনঅবট্রুসিভ আপনাকে হেল্প করবে। ক্লায়েন্ট সাইড মডেল ভ্যালিডেশন করবেন, সো ভ্যালিডেটর আনঅবট্রুসিভ আপনাকে হেল্প করবে, রাইট? সো আমরা প্যাকেজটা ইনস্টল করলাম, তার মানে হচ্ছে কোথায় আছে এটা আমাদের পার্টিকুলার www রুটে, এটা চলে যাচ্ছে নাকি, এই যে নোড মডিউলস চলে আসছে, রাইট? এবং এখানে আমরা দেখব যে নোড মডিউলস ফোল্ডার jQuery Ajax unobtrusive আমাকে প্রোভাইড করছে, এবং এখানে ডিস্টের ভিতরে মূলত হচ্ছে unobtrusive Ajax JS এবং মিন JS দুইটা আছে। সো আমি এইটাকে আমাদের প্রজেক্টে ইনক্লুড করে নিলাম, ডান। এখন এই অ্যাজাক্স ফাইলটা আমার লাগবে কোথায় লাগবে বলেন তো, আমাদের ওই সেই যে পার্টিকুলার আমরা বলছিলাম ডিপার্টমেন্ট এমপ্লয়ি, এই ফাইলটা তো লেআউট ফর ইয়েতে আপডেট করা আছে না, লিংক করা আছে না? না, কোন ফাইল? এই যে এটা তো নাই, এটা তো আমরা কোনো সময় ইউজ করি নাই লেআউটে, যে করে ভ্যালিডেট আছে আনঅবট্রুসিভ তো নাই, ভ্যালিডেট আছে, ভ্যালিডেশন ভ্যালিডেশন, এই যে ভ্যালিডেশন আনঅবট্রুসিভ, এটা কিন্তু আলাদা ফাইল, রাইট? আর আমরা এখন যেটা আনছি হচ্ছে অ্যাজাক্স আনঅবট্রুসিভ, ওকে? সো এখন এই ফাইলটা আমরা ইনক্লুড করব কোথায়, আমাদের কাজ কোথায় ছিল মনে আছে কিনা, ডিপার্টমেন্ট এমপ্লয়িতে আমরা আসলে এইটার এগেইনস্টে আমরা কাজ করতেছিলাম, এম আই রাইট? এবং এখানে আমরা আসলে ওই আনঅবট্রুসিভ অ্যাজাক্স এর যে জেএস ফাইলটা আছে সেটাকে ইনক্লুড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে নোড মডিউলস, সবাই কি বুঝতে পারছেন আমি যা বলছি? আনওয়ার্ড তো মনে হচ্ছে না নিশ্চয়ই, ফাইন। সো আমি এটা ইনক্লুড করে দিলাম ভিজুয়াল স্টুডিওর জ্ঞান দাম, মেবি আমার ক্রোমে অত বেশি তো লোড নিয়ে বসে নেই, ওর কি সমস্যা হচ্ছে রেন্ডার? আমি আবার এটাকে ক্লোজ অল বাট দিস করলাম, এটাকে ক্লোজ করে দিলাম, আবার একটু রান করি যেহেতু রেন্ডারিং স্ক্রিন রেন্ডারিং এ ঝামেলা করছে, ফাইন। নাও আমরা যদি এখানে আসি, তা ওকে, আমরা এবার হচ্ছে এই আনঅবট্রুসিভ অ্যাজাক্স আসলে আমাকে কোথায় হেল্প করবে, আমাকে যেখানে হেল্প করবে সেটা হচ্ছে আমাদের একটা যে এডিট যে পার্সিয়াল বানাইছিলাম মনে আছে কিনা, এটাকে তো আসলে আমরা এটাকে অ্যাজাক্স ফর্ম হিসেবে অ্যালাইন করছি, এই যে এটা একটা অ্যাজাক্স ফর্ম, কিভাবে অ্যালাইন করছি গতদিন মনে আছে কিনা, ডাটা অ্যাজাক্স ট্রু করে দিছি, দেন ডাটা অ্যাজাক্স মেথড লিখছি পোস্ট, ডাটা অ্যাজাক্স ফেইলার হলে কোন মেথডটা কল হবে অন ফেইলড, আর ডাটা অ্যাজাক্স সাকসেস হলে কোন মেথড কল হবে অন সাকসেস, এইটাই তো আমাদের ছিল মূলত এই ডাটা অ্যাজাক্স এর মূল কাজ, রাইট? তার মানে হচ্ছে এই যে ফর্মটা আছে এমপ্লয়ি এডিট, এই ফর্মটা কোথায় গিয়ে পোস্ট হবে, এমপ্লয়ি কন্ট্রোলারের এডিট অ্যাকশনে, যদি ওই রেসপন্সটা সাকসেসফুল হয়
তাহলে ওই রেসপন্স নিয়ে সে কোথায় গিয়ে পড়বে? অন সাকসেস মেথডে। যে এইটা অন সাকসেস মেথডটা এই রেসপন্সের এগেইনস্টে যেখানে লেখা আছে, আমাকে বলেন অন সাকসেস মেথড কি আমরা লিখছি জাভাস্ক্রিপ্টের কোথাও? কোথায় লিখবো এটা? আবারও বলি, এটা একটা অ্যাজাক্স কল হচ্ছে, বাটনে ক্লিক করছেন, বাটনে ক্লিক করে সার্ভারে রেসপন্স এলো, সার্ভার ওইটা নিয়ে অপারেট করলো, রেসপন্স যখন আসবে তখন অন সাকসেস মেথডে গিয়ে পড়বে। এই অন সাকসেস মেথডটা কোথায় রান হবে? ব্রাউজার তো রান হবে, বাট আমরা এই কোন পেজে লিখবো? এটা নিশ্চয় পার্সিয়াল ভিউতে লিখবো না, এই পার্সিয়ালটা যেখানে কল হবে সেখানে আমরা এই মেথডটা লিখবো, কারণ ওইখানে বসে আমি জানি ওই পেজের ভিতরে আমি জানি এটাকে নিয়ে এই সাকসেস এই রেসপন্সটা আসলে আমি কি ধরনের অপারেশন করতে চাই। মেবি শুধু মেসেজটা পেয়ে আমি কি করব এই পেজের ভিতরে, রাইট? আপনি আমি রান করে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ভুল হয়েছে, আইএস এক্সপ্রেস দিয়ে রান করা উচিত হয় নাই। আমি বেটার হচ্ছে নন ডিবাগিং মোডে রান করি, তাহলে আমি কোড লেভেলে এডিট করতে পারবো। যাদের ASP ডট নেট কোর বুঝতে সমস্যা ছিল আপনাদের, আপনারা কি এখন মোটামুটি অ্যালাইন করতে পারছেন? অনেকের প্রথম দিকে খুব মনে হচ্ছিল যে না এটা কি জিনিস, আউট অফ দ্য ওয়ার্ল্ড কোনো একটা কিছু, ওই জিনিসটা তো নিশ্চয়ই এখন আর হচ্ছে না। আমরা যদি এবার আমাদের পার্টিকুলার এমপ্লয়ি স্ল্যাশ ডিপার্টমেন্ট এমপ্লয়িতে যাই, তাহলে আমরা ওই পেজটা দেখতে পাচ্ছি। এখন আসেন, আমি যখন এখানে ক্লিক করব এবং এখানে অ্যাকাউন্টিং রিলেটেড আমার পারচেজ রিলেটেড আমার হচ্ছে আসলো মিস্টার সিডি। সো মিস্টার সিডি কে যখন আমি ক্লিক করছি আমার কাছে এডিট পেজ চলে আসছে। এই এডিট পেজটা আসছে কোথা থেকে? আমি যেখান থেকে রিকোয়েস্ট করছি, যেই পার্টিকুলার কন্ট্রোলারে অ্যাকশন রিকোয়েস্ট করছি সেখান থেকে যে রেসপন্স আসছে আমি সেটা আসলে এডিটের ভিতরে বাইন্ড করে দিচ্ছি। তার ভিতরে যদি ফর্ম থাকে তাহলে ওই ফর্মের এগেনস্টে আমি যদি এখন সেভ বাটন ক্লিক করি তাহলে সেই ফর্মের এগেনস্টে অপারেট করবে। এখন আমাকে বলেন এই সেভ বাটন ক্লিকের পরে কি ঘটবে, এটা কি এই পার্সিয়াল ভিউ জানার কথা? সেটা কিন্তু পার্সিয়াল ভিউ জানার কথা না, সেটা জানার কথা কার? এই ভিউ, যে ভিউয়ের ভিতরে এটাকে রেন্ডার হচ্ছে, যে কারণে আপনার যে অন সাকসেস অথবা অন ফেইলার এটা আপনার লেখা উচিত কোথায়? আপনার ভিউয়ের ভিতরে। মানে যতবার আপনার যত জায়গায় অন সাকসেস লেখা লাগবে ততবার তত ভিউতে আপনি কি অন সাকসেস লিখে দিবেন, দ্যাটস ইট। বুঝা যাচ্ছে কেমন কথা? আমরা তাহলে এখন যদি ধরেন কোনো একটা চেঞ্জ করি, সেটা লিখলাম এবং সেভ বাটনে ক্লিক করি, কি হবে? মেবি সেভ হয়েছে, মেবি হয় নাই, বোঝা যাচ্ছে না কিছু, তাই না? সো এর পরে যে কি ঘটবে সেটা তো আমরা কত বর্ণনা করিনি, তাহলে ও কিভাবে বুঝবে? মেবি সাকসেস হয়েছে বাট রেসপন্স আমরা ডিল করিনি, রাইট? আমরা চাবো কি যে এই পেজটা চলে যাক অথবা যাই হোক একটা রিফ্লেকশনটা আসবে। সো আমরা সেই রিফ্লেকশনটা নিয়ে আসি। সেই রিফ্লেকশনটা কিভাবে আনবো? আমাদের পার্টিকুলার ডিপার্টমেন্ট এমপ্লয় ভিউতে যাই এবং এখানে আমরা একটা মেথড লিখি, কারণ আমরা ওইখানে যে মেথডে যেভাবে নাম দিয়েছি এখানে আমরা তো সেই নাম দিব। সো ফাংশন অন সাকসেস, তাহলে অন সাকসেসের ভেতরে আসলে সে আমাকে কোন রেসপন্স প্রোভাইড করবে? ওই পেজ যে রেসপন্সটা ওই কন্ট্রোলার যে রেসপন্সটা আমাকে ডিল করে, সো সেই রেসপন্সটা নিয়ে কিন্তু আমি এখানে এই মেথডের ভিতরে অ্যাভেলেবল পাবো। আর একটা জিনিস দেখি, ফাংশন অন ফেইলার, এটা হচ্ছে এটাও রেসপন্স পাবে, রাইট? সো আমার যদি কোনো কারণে ফেইল করে আমি একটা জাস্ট অ্যালার্ট দিয়ে দিচ্ছি, সাপোজ জাস্ট দিলাম এরর অকার্ড। আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু বুঝি, সেই বোঝার জায়গাটা হচ্ছে এই যে রেসপন্সটা আমরা পাচ্ছি সেটা কি রেসপন্স পাচ্ছি? এডিটে যখন আমি সেভ বাটনে ক্লিক করব কোন কোন কন্ট্রোলারে কোন অ্যাকশনে যাবে মনে আছে কিনা? কোন কন্ট্রোলারে কোন অ্যাকশনে যাবে? এমপ্লয়ের এডিটের এডিটের এসভি পোস্ট, আমি রাইট? তাহলে আমরা ওই কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারস এমপ্লয় কন্ট্রোলারের এডিটের জন্য যে পোস্ট অ্যাকশনটা আছে আমাদের কাছে এটা, এখানে যে সে কি করবে, রিটার্ন ভিউ করবে, ওই ওই এডিট পেজটাই সে আবার ভিউ করবে। এটা কি আমার দরকার আছে? এটা কি আমরা চাই? আগে আমাদের এটা বুঝতে হবে, আমরা চাই না আমাদের এই এই ভিউয়ের জন্য আমরা কি চাই, অন্য একটা ভিউ আমরা দেখাবো, সেটা কি এমপ্লয়ি ডিটেইল ভিউ। তাহলে এখানে আসলে ও যে রেসপন্সটা করছে সেটা আমরা আসলে ইউজ করতে চাচ্ছি না, ব্যাপারটা তো এটাই দাঁড়াবো।
এখন আসেন, এখানে আসলে ট্রিক্স এর খেলা, মানে আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করবেন, আপনার অনেক সময় ট্রিক্স করা লাগবে। অনেক সময় এমন আছে যে ও যেটা পাঠাচ্ছে জানা দরকার না, আমি আমার মতো করে ম্যানিপুলেট করে নিচ্ছি, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন নাও যদি রেসপন্স আসে, আমি জাস্ট আপাতত যেটা করি সেটা হচ্ছে আমার তো মডেল ওপেন করাই আছে, মডেল ওপেন না থাকলে তো এই রেসপন্সটা আসার কথা না। তাহলে মডেলের লোড বক্সে আমি জাস্ট একটা এইচটিএমএল লিখে দিই, মডেলের লোড বক্সে আমি একটা এইচটিএমএল জাস্ট স্ট্রিং লিখে দিচ্ছি সাকসেসফুল, আগে দেখি কি ঘটে। ওকে, সো অ্যাগেইন আমরা কন্ট্রোল F5 করে আবার রিলোড করলাম, কন্ট্রোল F5 দিচ্ছি যাতে করে সে জাভাস্ক্রিপ্ট নতুন করে লোড করে। শুধুমাত্র রিলোড দিলে ও জাভাস্ক্রিপ্ট নতুন করে রিলোড করবে না, ক্যাশ থেকে দেখাবে। কন্ট্রোল F5 দেওয়া মানে হচ্ছে আবার আপনার জাভাস্ক্রিপ্ট সহ যা যা আছে সবকিছু সার্ভার থেকে নতুন করে নিয়ে আসবে। সো আমরা আবারও যাই, অ্যাকাউন্টিং এর কোনো এমপ্লয়ি নাই, পারচেজের এই এমপ্লয়ি মিস্টার সিডি কে আমি এখন অ্যাকাউন্টিং আপডেট করে দিই, তাহলে তো আমরা বুঝতে পারবো যে অ্যাকাউন্টিং এ কাজ করছে কিনা। সেভ করলাম, দেখাচ্ছে কি সাকসেসফুল, তার মানে কি ওইখান থেকে অবশ্যই রেসপন্স আসছে, সাকসেসফুল রেসপন্স আসছে, নাহলে তো এখানে দেখানোর কথা না। লেটস সি, এখন এটা কিন্তু আবার লোডেড, এখানে আবার আপনি যদি এইটা এখানে যদি কোনো ধরনের অকারেন্স ঘটাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আবার কোড লেখা থাকবে, এটা তো আর অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, রাইট? তো মডেলই শুধু, রাইট, ও তো শুধু মডেলই চেঞ্জ করছে। এখন আমি যদি বলি যে না আর তুমি আবার এই ডিপার্টমেন্ট যা যা আছে রিফ্রেশ করো, বা তুমি এই এমপ্লয়িটাকে রিফ্রেশ করো অ্যাজ পার ডিপার্টমেন্ট সিলেকশন, তাহলে সে রিফ্রেশ করে দিবে, রাইট? সো আপনি এখানে তো আপনি সব পুরো কন্ট্রোল আপনার হাতে নিয়ে নিয়েছেন, অ্যাডজাস্টিং করছেন মানে কি আপনার কন্ট্রোল আপনার হাতে। সো আমরা আবার অ্যাকাউন্টিং এ যাই, এখন আসি কি মিস্টার সিডি অ্যাকাউন্টিং এর চলে আসছে, তার মানে কি আপডেট হইছে। আমরা পারচেজে যাই, পারচেজে এখন কোনো এমপ্লয় আমরা পাবো না, বিকজ ওইটা আসলে আমার অ্যাকাউন্টিং আমি শিফট করে নিয়ে গেছি ওই পার্টিকুলার এমপ্লয়িকে, রাইট? এবার আসেন, আমার চাওয়াটা কি ছিল, আমার চাওয়াটা ছিল যে এই লোড বক্সে যে এইচটিএমএল আছে সেখানে আমি এমপ্লয় ভিউটা দেখাবো, আপডেটেড এমপ্লয় ভিউ। তাহলে আমার কি দরকার, আমরা কিন্তু এরকম একটা অকারেন্স আগে ঘটাইছিলাম, কখন বলেন তো, এইখানেই এইখানেই ঘটাইছিলাম, পরে তো আমরা এডিট পেজ নিয়ে আসছিলাম, মানে সিমিলার অপারেশন আসলে আমরা করছিলাম, যে এমপ্লয় আইডি জেসন ডাটা, তাই না? আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম, এবং লোড বক্সের এই কোডটা আমার দরকার নাই। আর এখানে হচ্ছে আমি যেহেতু রেসপন্স এবং রেসপন্স এই মেথড হচ্ছে, এই জন্য ও বলতেছে যে তোমার এই মেথড কিন্তু এই রেসপন্সকে চিনবে না, আমাকে ও জাস্ট এটা ওয়ার্নিং দিচ্ছে, আমার দরকারও নাই চেনার। আমি জাস্ট যেটা চাচ্ছি সেটা হচ্ছে এমপ্লয় আইডি যেটা, এই ভ্যালুটা তো আমি এখানে বসে নিশ্চয়ই আবার নতুন করে ইয়া থেকে পাচ্ছি না, কোথাও থেকে পাচ্ছি, এমপ্লয় ড্রপ ডাউন বা কোথাও থেকে কি আমরা পাচ্ছি এই ভ্যালুটা, এখন পাচ্ছি কিন্তু আমার তো ফিউচারে নাও পাইতে পারি, আমার কথা কি বুঝাতে পারছি কিনা। অর্থাৎ আমি যদি রেসপন্স সাকসেসফুল পাই, এমন হতে পারে আমি ড্রপ ডাউন আগে লোড করাইছি অ্যাজ পার, তাহলে তো আমার এমপ্লয় আইডি নাই ওই ড্রপ ডাউনে, আর যদি না লোড করে তাহলে অবশ্যই এখনো এমপ্লয় আইডিটা ওইখানে বসে আছে। ইট ডিপেন্ডস অন আওয়ার অ্যাকচুয়ালি কোডিং, বাট আমি যদি বলি যে না যে এমপ্লয় আইডিটা আমি সিলেক্ট করছিলাম যখন কিনা আমি এই রিকোয়েস্টটা পাঠাইছিলাম, কখন, এই যে এই রিকোয়েস্টটা এমপ্লয়ি চেঞ্জের সময় যখন আমি যে এমপ্লয়িটা সিলেক্ট করেছিলাম সেটা আমি এখন চাই, তাহলে আমার এই এমপ্লয়িটা আমার ডিক্লেয়ার করা উচিত কোথায়, স্কোপের একটু বাইরে। জাস্ট আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, তাহলে কি দাঁড়ালো, এই ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম না, তাহলে কি দাঁড়ালো যে এই এমপ্লয়িটির কাছে এখন যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা হচ্ছে আমার কারেন্ট এমপ্লয় আইডি, সিলেক্টেড এমপ্লয় আইডি যেটা আমি এডিট করছি। এবার এডিট সাকসেস যখন হলো তখন এসে আমি যদি ওই এমপ্লয় আইডিটাই এখানে দেখাই দিই তাহলে কাজ করবে না, আমি ধরেই রাখছি জাভাস্ক্রিপ্টে কোড, রাইট, রিফ্রেশ তো হয় না। দেন আমরা কোন মেথডটা কল করব, গেট এমপ্লয় নামে আমাদের একটা পার্সিয়াল ভিউ ডিক্লেয়ার করা ছিল, যার কাজ কি এমপ্লয় ডিটেইলস, একটা এমপ্লয় ভিউ দেখানো, নট ডিটেইলস, ওই তো ডিটেইলসটা দেখানো, ওই ভিউটা দেখানো। দেন ওই রেসপন্সটা যখন আমি পাবো তখন আমি লোড বক্সে শো করবো, আমার আলাদা করে মডেল শো করার কিছু নাই, লোড বক্সে দেখা দিব, তার মানে কি ঠাস করে রিফ্রেশ হয়ে যাবে, মনে হবে যে নতুন এই মাত্র এমপ্লয়টা আপডেট দিল, রাইট? আমি পার্সিয়াল ভিউ জাস্ট মাঝখানে এটা পার্সিয়াল ভিউ চেঞ্জ করে দিছি। সো আইডিয়াটা কি বোঝা গেল? ওকে ফাইন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে পার্টিকুলার আমাদের যে এডিট ভিউতে যে ডাটাগুলো যাচ্ছে সেখানে কিছু মিসম্যাচ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু ডাটা মিসিং হচ্ছে, সেই মিসিং ডাটাগুলো আমরা একটু রিজলভ করে দেই। সেটা কোথায় হচ্ছে, এইখানে, এখানে না, আমাদের পার্সিয়াল যখন আমরা লোড করছি, পার্সিয়াল যখন লোড করছি এই ক্ষেত্রে হচ্ছে এইটাই না, এখানে হওয়ার কথা,
রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু এমপ্লয়ি ডট রেজিস্ট্রেশন নাম্বার, বিল্ড সলিউশন ডান। আমরা আবার রিফ্রেশ করি, ফাইভ তাহলে অ্যাকাউন্টিং এ আমরা ওইটাকে পাবো মিস্টার সিডি। এই যে মিস্টার সিডি চলে আসছে, মিস্টার সিডি কি রেজিস্ট্রেশন নাম্বার নাই নাকি আগেরবার আপডেট করছিলাম বলে ফাঁকা হয়ে গেছে? তাই না, আগেরবার আপডেট করছি বলে ফাঁকা হয়ে গেছে। জিরো জিরো ফাইভ দিলাম এবং তাকে অ্যাকাউন্টিং থেকে আবার শিফট করে পার্চেজে নিয়ে যাচ্ছি, সেভ বাটনে ক্লিক করলাম। ওই মডেলটা কি আউট এবং ক্লোজ হয়ে গেছে? তাই তো, ক্লোজ হওয়ার কিছু নাই, আমি তো এইচটিএমএল চেঞ্জ করে দিচ্ছি মডেলে। শুধু মডেলের দিয়ে রাইট, আমার ডিফল্ট সেকশন চেঞ্জ করে দিলে তো হয়ে গেল। ইউজার কি ফিল করতেছে? ইউজার ফিল করতেছে যে ডাটা চেঞ্জ হয়েছে, আমি তো কিছুই করিনি। তাহলে হচ্ছে আমার যে রেসপন্স আছে সেটা শুধু আমি এখানে ছাপাই দিয়েছি। তাহলে তো কি হচ্ছে, আবার আমি ব্যাক করতে পারছি ওই এডিটে। আমি চাইলে মডেল ক্লোজ করে দিতে পারতাম, আমি অন্য কোথাও এই ডিভিএ দেখাতে পারতাম। এটা তো আমার ইস্যু, এই এই পেজের ইস্যু, ইউজার কিভাবে চাচ্ছে এটা ইউজার উপর আমি ছেড়ে দিতেই পারি, রাইট? সো এই হচ্ছে মোটামুটি অ্যাজাক্স পার্সিয়ালের খেলা, এর বাইরে কিছু নাই। যেমন হচ্ছে মানে অ্যাঙ্গুলার ইউজ করলে তো আমরা যে করে ইউজ করব না অ্যাঙ্গুলার, ওখানে তো অ্যাজাক্স কল হবেই, কিন্তু সেই অ্যাজাক্স কলের স্টাইল ডিফারেন্ট, অ্যাঙ্গুলারের অ্যাজাক্স কলের স্টাইল ডিফারেন্ট। মানে এইটা না বুঝলে ওই জায়গাটা গিয়ে মানে এই জিনিসগুলো আসলে বোঝা যাবে না, একটু ডিফিকাল্ট হতে পারে। আগে আমরা এটা কনফার্ম হই সবাইকে আমরা এই জায়গাটা বুঝতে পারছি কিনা। ওকে ফাইন, তাহলে আমি কোডটা পুশ করে দিচ্ছি। আরেকটা এখন এই যে আমার আপডেটটা হলো, এখন তো আমার আসলে ড্রপ ডাউন যে লোডের যে চেঞ্জ টুকু, এই চেঞ্জ টুকু আমাকে আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে নিজে ম্যানুয়ালি ম্যানেজ করতে হবে। অর্থাৎ আপনি হয়তো কোনো একটা মেথড লিখে রাখছেন, মেথড লিখে রাখছেন যে তুমি আবার এই এমপ্লয়ি ওয়াই এই ডিপার্টমেন্ট ওয়াই আবার এমপ্লয়ি গুলো লোড করে দাও, তাহলে তো হয়ে গেল। অর্থাৎ আমি এইখানে যে অংশটুকু কাজ করছি এটা ছোট একটা মেথড আপনার কনভার্ট করে ফেললেই হলো। অর্থাৎ আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয় কোথায় লোড করছি, ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয় কোথায় লোড করছি, এখানে এটা আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয় লোড করছি না, এটুকুই তো, এটুকু, রাইট? এটা তো আমরা অন সাকসেস করে আবার কল করে দিতে হ্যাঁ, আমি এটাকে একটা মেথডে এখন নিয়ে যাব কনভার্ট করে, এখন আমি মেথডে নিয়ে যাব কনভার্ট করে, কন্ট্রোল এক্স দেন ফাংশন লোড ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়ি। নিয়ে আসলাম এবং এই মেথডটা আমি কল করাই দিব কোথায়, এখানে
এবং এই মেথডটা আমি কল করে দিব কোথায়? অন সাকসেসে। অ্যাজাক্সিং সাকসেস হলো, লোড করাই দিল। তারপরে আমি এখানে ভিতরে লোড ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়িজ কল করাই দিলাম, ডান হয়ে গেল। এখন তো আপনি লেটেস্টটাই পাবেন, নতুন করে আবার লোড করবে বক্স, তাই না? এখন আপনি, এখন প্রশ্ন হচ্ছে আপনি এমপ্লয়িটা সিলেক্টেড দেখতে চান কিনা, দ্যাটস ডিফারেন্ট গোল। এগুলো তো আস্তে আস্তে আসলে রিকোয়ারমেন্ট চাহিদা বাড়ে আর কি, যেটা বলে চাওয়া বাড়ে, রাইট? অর্থাৎ আপনি একটা স্টেপ পার করছেন, আচ্ছা ঠিক আছে এবার এই স্টেপটা করা যায় কিনা। আমরা আসি কন্ট্রোল F5, নাও লেটস সিলেক্ট অ্যাকাউন্টিং, নাই পারচেজ, মিস্টার সিডি পারচেজে আসছে। এখন তাকে আবার আমরা অ্যাকাউন্টিং এ পাঠাই দিই, সেভ করলাম। তাহলে এখন মিস্টার সিডি কোথায়? অ্যাকাউন্টিং এ চলে গেছে, রাইট? নাও আমি যদি যাই, ডিপার্টমেন্ট যদিও দেখায় না ওখানে, বিকজ আমরা মেবি ডিপার্টমেন্টের যে ডিটেলসটা সেটা ঠিকমতো বাইন করতে পারিনি অর ইনক্লুড করি নাই, যে কোয়েরিটা আসছে সেটা মেবি ইনক্লুড করা নাই, লেজি লোডিং হয়তো এনেবল ফলস করা আছে, বাট ওই কোয়েরিটিতে ডিপার্টমেন্ট ইনক্লুড করা নাই, যে কারণে ডিপার্টমেন্ট নামটা দেখায় না। বাট পারচেজের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা ওইটা পাবো না, এটা তো নতুন করে রিলোড করে ফেলছে এই 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 পার্টিকুলার ইয়েটা, এবং অ্যাকাউন্টিং আমরা পাবো। এখন আমরা যদি চাই আবার ডিপার্টমেন্টটা লোড করবো, দ্যাটস ডিফারেন্ট গোল। আমার তো এমপ্লয় আইডি আছে আমার কাছে, আমি যা খুশি তাই করতে পারি। আমি ওই এমপ্লয় আইডিটা ধরে তার ডিপার্টমেন্ট কোনটা, এমপ্লয় কোনটা লোড করে নিয়ে এসে আবার এই ড্রপ ডাউন লোড করে দিলাম। মানে ডিপেন্ডস অন আপনার পরিশ্রমটা আপনি কতটুকু করবেন, এটা ইউজারের রিকোয়ারমেন্টের উপর বেস, রাইট?